আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আবুল কালাম আজাদ, আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব লেটার নিয়ে। লেটার এবং ইমেল দুইটা বিষয়ে লেখার জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট। তোমাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এরপরে লেটার বা ইমেল লেখা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। বন্ধুরা, লেটার আর ইমেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দুইটা মূলত একই। একটা হচ্ছে কাগজে লেখা হয় আর একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে প্রেরণ করা হয়। তো এই দুইটা বিষয় কিভাবে শিখলে বা কিভাবে লিখলে তোমরা পরীক্ষায় ভালো মার্কস পেতে পারো সে বিষয়টাই আজকে দেখাতে চলেছি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। লেটার অথবা ইমেল এর মধ্যে পার্থক্য কি? লেটার লেখা শুরু করতে হয় প্রথমে তারিখ, এরপরে তুমি যে স্থান থেকে লিখছো ওই স্থানের নাম দিয়ে, যেমন 12ই মে 2020 ঝিনাইদহ। কিন্তু তুমি যদি ইমেল লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রথমে ফর্ম দিয়ে তোমার ইমেল আইডি দিতে হবে এবং টু দিয়ে তুমি যার কাছে ইমেলটা পাঠাতে চাচ্ছ তার নামটা লিখতে হবে। তুমি মনে রাখবা ইমেল আইডির ভিতরে কখনোই স্পেস বা বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না। এরপরে ইমেলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট উল্লেখ করতে হবে। তো আর লেটার লিখতে গেলে অবশ্যই শেষে খাম আঁকতে হবে, বিষয়টা মাথায় রাখবা। এছাড়া লেটার আর ইমেলের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। লেটার এবং ইমেলের বডি এই দুইটাও একই রকম হবে, তুমি একই ভাষা ইউজ করতে পারো এই দুইটার ক্ষেত্রে। তো কিভাবে লেখা যায় দেখি, তুমি প্রথমে শুরু করতে পারো মাই ডিয়ার দিয়ে, তুমি ফাদার, মাদার অথবা ফ্রেন্ড, তুমি যেটা দাও এখানে বসাতে পারো, তুমি যার কাছে লেটারটা লিখছো। এরপরে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, প্রথমে আমার ভালোবাসা গ্রহণ করো, অথবা বড় কাউকে লিখলে সালাম, আই হোপ আমি আশা করি, ইউ আর ফাইন তুমি ভালো আছো, আই অ্যাম অলসো ফাইন আমিও ভালো আছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে। এর পরের বাক্যগুলা লেটারের অবস্থা ভিত্তিতে ভিন্ন হবে। যেমন কোন লেটার যদি এমন হয় যে তুমি তোমার বন্ধু সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছো, যেমন সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে অথবা তার বাবা মারা গেছে, এই ধরনের কোনো একটা সংবাদ, তো তুমি লিখবা আই এম ভেরি গ্ল্যাড। ভালো সংবাদ হলে গ্ল্যাড, আর খারাপ সংবাদ হলে স্যাড টু হেয়ার দ্যাট যে ইউ গট এ প্লাস ইন ইউর SSC এক্সামিনেশন, এভাবে। কিন্তু যদি লেটারটা এমন হয় যে তোমার বন্ধু তোমার কাছে কোনো লেটার দিয়েছে এবং তোমার কাছে কোনো কিছু জানতে চেয়েছে, তাহলে তুমি উপরের বাক্যটা না লিখে লিখবা আই গট ইউর লেটার অথবা ইমেল ইয়েস্টারডে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এক্সাম প্রিপারেশন, এই ধরনের। আর যদি পরিস্থিতিটা এমন হয় তুমি কিছু জানতেও পারোনি বা তোমার কাছে কোনো কিছু জানতেও চাওয়া হয়নি, বরং তুমি তোমার কোনো কিছু জানিয়ে তাকে লেটার লিখছো, তখন তুমি লিখবা ইউ উইল বি ভেরি হ্যাপি টু হেয়ার দ্যাট, যেমন তোমার বার্থডে এর পরবর্তীতে, এই ধরনের কোনো লেটার। তো বন্ধুরা দেখো, এর পরবর্তী অংশগুলো যদি তোমরা এভাবে লিখতে পারো তাহলে সব থেকে বেশি ভালো হয়। যেমন আমি পরীক্ষায় সফল হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানিয়ে যদি লেটার লেখা হয়, আই হ্যাভ কাম টু নো দ্যাট আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ গট এ প্লাস ইন ইউর SSC এক্সামিনেশন, তুমি তো তোমার SSC পরীক্ষায় এ প্লাস পেয়েছো, কংগ্রাচুলেশন ফর ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার এই সফলতার জন্য তোমাকে অভিনন্দন, আই হোপ ইউ উইল ডু দ্য সেম সর্ট অফ রেজাল্ট ইন ইউর ফিউচার, তাহলে সব থেকে ভালো হবে। না পড়লে অন্তত দুই একটা বাক্য, মনে করো তোমার বার্থডে যদি তোমার বন্ধুকে দাওয়াত দিচ্ছ তাহলে তুমি লিখতে পারো মাই বার্থডে পার্টি উইল বি হেল্ড, আমার বার্থডে পার্টি অনুষ্ঠিত হবে অন নেক্সট ফ্রাইডে পরবর্তী শুক্রবার, আওয়ার অল ফ্রেন্ডস আমাদের সমস্ত বন্ধুরা উইল অ্যাটেন্ড ইন দা পার্টি, এই পার্টিতে অংশগ্রহণ করছে, আই উইল বি ভেরি হ্যাপি আমি খুবই খুশি হব ইফ ইউ জয়েন উইথ আস যদি তুমি আমাদের সাথে যোগদান করো। তো এইভাবে মাঝের বডিটুকু লিখতে পারলে সব থেকে ভালো, না পারলে অন্তত তোমার নিজের থেকে একটা দুইটা বাক্য এই সম্পর্কে লিখে দিতে হবে। তো লেটার বা ইমেল শেষ করবা কিভাবে? নো মোর টুডে আজ আর নয়, বেস্ট উইশ টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তোমার এবং তোমার পরিবারের প্রতি শুভকামনা, টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার তোমার শরীরের যত্ন নিও। এরপরে ইউর লাভিং দিয়ে যেটা হয় যে সম্পর্কটা লিখে দিলে, ফ্রেন্ড অথবা ছন যেটা হয়, তারপরে তোমার নাম। তো এভাবে যদি তুমি পরীক্ষায় লেটার বা ইমেল লিখে আসতে পারো তাহলে ফুল মার্কস পাবা, লেটার লিখলে অবশ্যই খাম আঁকাতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, এবং সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।